আসসালামু আলাইকুম, এটা আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 15তম ভিডিও। আজকে যেই ফর্মুলাটা নিয়ে কথা বলবো সেই ফর্মুলাটার নাম হচ্ছে ডি অ্যাভারেজ ফর্মুলা। আসলে ডি অ্যাভারেজ ফর্মুলাটা কেন ইউজ করা হয়, যদি আমরা কোনো নির্দিষ্ট করে কোনো কিছুর ইনফরমেশন চাই, যে নির্দিষ্ট একটা ক্যাটাগরি অথবা নির্দিষ্ট একটা ব্র্যান্ডের যে কোয়ান্টিটি আছে তার যদি আমরা অ্যাভারেজ চাই, তাহলে সেই ক্ষেত্রে নির্দিষ্ট করে কোনো কিছুর অ্যাভারেজ বের করার জন্য আমরা এই ফর্মুলাটা আসলে ইউজ করে থাকি, এবং এটা খুবই ইফেক্টিভ একটা ফর্মুলা। এই ফর্মুলাটা ইউজ করে যে কোনো ব্র্যান্ড, যে কোনো ক্যাটাগরি, যে কোনো ধরনের অবস্থাতেই যে কোনো জিনিসের আসলে অ্যাভারেজটা বের করা সম্ভব। জাস্ট একটা ক্লিক করলেই অ্যাভারেজটা বের হয়ে যাবে। তো এখানে আমি একটা টেবিল তৈরি করে রেখেছি, আসলে সেম একই টেবিল। এখানে যে টেবিলটা আমি তৃতীয় রোতে তৈরি করেছি এবং প্রথম রোতে সেম একই রকমের একটা ফর্ম্যাট তৈরি করে রেখেছি। তো এখানে যেটা আছে যে ব্র্যান্ড, আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে যেটা থাকে যে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট থাকে, এখানে আমি কিছু ব্র্যান্ড রেখেছি যে স্যামসাং, এইচপি, ডেল, অ্যাভিরা, এরকম কিছু ব্র্যান্ডের নাম দেওয়া আছে। এবং ক্যাটাগরিতে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট রাখা হয়েছে, যে স্যামসাংয়ের মনিটর, এইচপি ল্যাপটপ, তারপরে ডেলের মনিটর, অ্যাভিরার অ্যান্টিভাইরাস, হ্যাঁ, ডেলের এলইডি, আবার এইচপির মনিটর, এরকমভাবে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট রাখা হয়েছে। তো এইগুলোকে যদি আমরা নির্দিষ্টভাবে বের করতে চাই যে স্যামসাং ব্র্যান্ডের কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে, তার অ্যাভারেজ কত কোয়ান্টিটির, এবং মনিটরের ইন্ডিভিজুয়ালি মনিটর কত, এলইডি কত, তারপরে ডেলের মনিটর কত, ডেলের এলইডি কত, তাহলে ইন্ডিভিজুয়ালি যদি আমরা আলাদা আলাদাভাবে বের করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এই ডি অ্যাভারেজ ফর্মুলাটা ইউজ করি। তো ডি অ্যাভারেজ ফর্মুলাটা আমরা এখানে প্রয়োগ দেখাচ্ছি। যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে যেই ঘরটাতে অ্যাভারেজটা বের করবো সেই ঘরে ক্লিক করে সমান সমান দিতে হবে, লিখতে হবে ডি অ্যাভারেজ। ডি অ্যাভারেজ লেখার সাথে সাথে এটাকে ডবল ক্লিক করে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখন আমার এখানে যে ডায়লগটা দিচ্ছে সেটা হচ্ছে ডেটাবেস, আসলে কোন ডেটাবেসটা থেকে বা কোন জায়গাটুকু থেকে আপনি ইনফরমেশনগুলো নেবেন সেই ডেটাবেসটাকে সিলেক্ট করতে বলছে। আমি ডেটাবেস সিলেক্ট করতেছি এই সম্পূর্ণ অংশ থেকে আমি ইনফরমেশনটা নিব। দেন হচ্ছে আমি একটা কমা দিচ্ছি, বলতেছে ফিল্ড, আসলে কোন ফিল্ডের ইনফরমেশন চাচ্ছেন, আমি চাচ্ছি কোয়ান্টিটি ফিল্ডের, অর্থাৎ কোয়ান্টিটি। তো এই ক্ষেত্রে আমি একটা সেমিকোলন দিয়ে দিচ্ছি, লিখতেছি কিউটিওয়াই, কোয়ান্টিটি ফিল্ডের ইনফরমেশনটা আমি চাচ্ছি, কিউটিওয়াই। এখানে আবার সেমিকোলন দিয়ে একটা কমা দিয়ে দিচ্ছি, এখন আমার ফিল্ড অর্থাৎ কোন ইনফরমেশনটা চাচ্ছি, কোয়ান্টিটির ইনফরমেশনটাকে আমি অ্যাভারেজ চাচ্ছি। বলতেছে ক্রাইটেরিয়া, আসলে কার সাথে ম্যাচ করে চাচ্ছেন, আমি ম্যাচ করে চাচ্ছি উপরের যে আমার এ এবং এ ওয়ান থেকে আমার C3 পর্যন্ত, অর্থাৎ এই ক্রাইটেরিয়াটার সাথে আমি 1 এবং 2 নম্বর কলামের এইটুকু ক্রাইটেরিয়া এরিয়ার সাথে ম্যাচ করে আসলে আমি অ্যাভারেজটা চাচ্ছি। তো প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে আমার ডেটাবেজের সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করে কমা দিলাম, তারপরে সেমিকোলন দিয়ে আমি যেটাকে ইনফরমেশন চাচ্ছি অর্থাৎ কোয়ান্টিটির ইনফরমেশন চাচ্ছি, তাই কোয়ান্টিটি দিয়ে সেমিকোলন দিয়ে কমা দিলাম, এবং ক্রাইটেরিয়া কার সাথে ম্যাচ করে চাচ্ছি সেই এরিয়াটাকে সিলেক্ট করে দিয়ে আমি শিফট বাটন ধরে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি। এখানে একটা টোটাল প্রোডাক্টের আসলে একটা অ্যাভারেজ আসছে, যেহেতু আমরা এখানে কোনো ইনফরমেশন দিয়ে রাখি নাই, তাই টোটাল প্রোডাক্টের ইনফরমেশনটা আসছে। এখন ধরুন আমি এখানে স্যামসাং ব্র্যান্ডের অ্যাভারেজ চাচ্ছি, তাহলে আমি এখানে রাইট বাটন ক্লিক করতেছি, নিচে এখান থেকে পিক ফ্রম ড্রপ ডাউন লিস্ট, আমি নিচে থেকে লিস্ট থেকে নিব, পিক ফ্রম ড্রপ ডাউন লিস্ট ক্লিক করলাম। এই যে দেখেন আমার এখানে ড্রপ ডাউন লিস্ট দেখাচ্ছে, আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম স্যামসাং। স্যামসাং সিলেক্ট করার সাথে সাথে দেখাচ্ছে, হ্যাঁ, অ্যাভারেজ কোয়ান্টিটি অ্যাভারেজ হচ্ছে 25, অর্থাৎ স্যামসাংয়ের যে প্রোডাক্টগুলো আছে এখানে এগুলোকে যদি আমরা অ্যাভারেজ করি তাহলে দেখা যাবে যে হ্যাঁ 25 হবে, এবং স্যামসাংয়ের অ্যাভারেজ হচ্ছে 25। তারপর এখন যদি আমরা না স্যামসাং না স্যামসাংয়ের ভিতরেও আমরা ক্যাটাগোরাইজ চাচ্ছি, কী ক্যাটাগোরাইজ চাচ্ছি, মনিটর আমরা দেখব। তো রাইট বাটন ক্লিক করে আমি আবার সেম প্রসেসে পিক ফ্রম ড্রপ ডাউন লিস্ট এখান থেকে নিচ্ছি কি মনিটর, মনিটর সিলেক্ট করে দিচ্ছি,
এই যে দেখেন এখানে দেখাচ্ছে মনিটর অ্যাভারেজ 26, অর্থাৎ আমরা একটা ক্যালকুলেশনকে মিলি আসলে দেখি তাই কি হচ্ছে কি না। মনিটর এখানে আছে 20 পিস, এখানে 20 পিস আছে মনিটর, আমি লিখে নিলাম 20 পিস, এবং এখানে মনিটর আছে 32 পিস। দ্যাট মিন্স হচ্ছে এখানে মনিটর আছে আলট্রা প্লাস প্লাস, গুণ যোগ করে দিলাম, যোগ করার পরে দেখা যাচ্ছে যে হ্যাঁ এখানে 52 পিস মনিটর আছে এবং আমার দুইটা ক্যাটাগরিতে আছে, তাহলে 52 ভাগ হচ্ছে আমার এখানে 2, যদি 52 এবং ভাগ আমি 2 দিয়ে দিই তাহলে আসলে আমার এখানে বের হয়ে যাবে যে অ্যাভারেজ ঠিক আছে কিনা। হ্যাঁ অ্যাভারেজ আমার এখানে 26, এখানেও 26 দেখাচ্ছে এবং এখানেও দেখাচ্ছে আমার 26, দ্যাট মিন্স হচ্ছে অ্যাভারেজ ঠিক আছে। তো এইভাবে যে কোনো ধরনের প্রোডাক্টের ক্যাটাগরি কিংবা ব্র্যান্ড আলাদা আলাদাভাবে সিলেক্ট করে আসলে তার অ্যাভারেজ বের করা পসিবল এবং খুবই সহজে। যেমন আমি এখান থেকে যদি বলি যে ড্রপ ডাউন লিস্ট থেকে যদি আমি এখানে এইচপি নিই তাহলে এইচপির অ্যাভারেজ বেরিয়ে যাচ্ছে, এইচপি মনিটরের অ্যাভারেজ বেরিয়ে যাচ্ছে। যদি বলি যে না এইচপি সিলেক্ট করেছি আমি ব্র্যান্ডে, এইচপির আসলে আমি মনিটর দেখবো না, আমি এইচপির এখান থেকে দেখবো হচ্ছে এইচপির ল্যাপটপ, ল্যাপটপ সিলেক্ট করার সাথে সাথে দেখাচ্ছে 21। অর্থাৎ খুবই সহজে ডি অ্যাভারেজ ফর্মুলাটা ইউজ করে যে কোনো ব্র্যান্ড যে কোনো ক্যাটাগরিটা সিলেক্ট করে আমরা তার অ্যাভারেজ কোয়ান্টিটিটা আসলে দেখতে পারি। এর জন্য বারবার অ্যাভারেজ করার আসলে প্রয়োজন নাই, ডি অ্যাভারেজ ফর্মুলাটা ইউজ করলে জাস্ট আমরা ক্রাইটেরিয়া রেঞ্জের এরিয়াটাতে তার ব্র্যান্ডের নাম ক্যাটাগরি লিখে দিলেই অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেশন করে দেবেন। এবং আমার কাছে মনে হয় এই ক্যালকুলেশনটা খুবই ইফেক্টিভ, যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করলে খুবই সহজে অ্যাভারেজ বের করা যাবে। এই ফাংশনগুলো আসলে আমাদের এখানে খুব সচরাচর কম ইউজ হয়, আমরা যেহেতু এক্সেলে কাজ করা হয় খুব কম, যার কারণে এই ফাংশনগুলো নিয়ে আমরা তেমন ঘাটাঘাটি করি না। এই ফাংশনগুলো কিন্তু খুবই ইফেক্টিভ এবং এই ফাংশনগুলো আপনি ইউজ করলে খুবই সহজে এবং খুবই দ্রুত আপনি আসলে কাজ কমপ্লিট করতে পারবেন, খুবই দ্রুত কাজ কমপ্লিট করতে। এখানে আরেকটা জিনিস দেখলেন যে আমি এখানে ডেল সিলেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু ইনভ্যালিড আসছে, কারণ হচ্ছে ডেলের আসলে কোনো ল্যাপটপ ক্যাটাগরি নাই, যার কারণে ডেলের এখানে ইনভ্যালিড আসছে। ডেলের এখানে যদি আবার আমি মনিটর ক্যাটাগরি সিলেক্ট করে দিই সাথে সাথে কিন্তু এখানে অ্যাভারেজ চলে আসবে, এই যে অ্যাভারেজ চলে আসছে। তো আজকে ডি অ্যাভারেজ ফর্মুলা এতটুকুই, আজকে এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি এটা আপনাদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।